নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মাছ ধরার সময় জালে ধরা পড়লো একটি বিরল প্রজাতির কচ্ছপ। জানা গেছে, মঙ্গলবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালীতলা আসতি থানার অন্তর্গত তেঁতুল বেরিয়া এলাকার বাসিন্দা গোপাল মণ্ডল নামের এক মৎস্যজীবী ওই এলাকারই একটি খালে নেমে জাল দিয়ে মাছ ধরার সময় তার জালে জড়িয়ে যায় প্রায় 35 কেজি ওজনের বিরল প্রজাতির একটি কচ্ছপ। স্থানীয় বাসিন্দারা জানান, কচ্ছপটি বারংবার একাধিকবার জাল কেটে বেরিয়ে যাবার চেষ্টা করে, সেটিকে ধরতে রীতিমতো কাল ঘাম ছোটে মৎস্যজীবীদের। ঘটনাটি জানাজানি হতেই ওই বিরল প্রজাতির কচ্ছপটিকে দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালীতলা আসতি থানার পুলিশ, কিন্তু বিরল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় পুলিশকে। অবশেষে গ্রামবাসীদের বুঝিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয় পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামনি রায়ের রিপোর্ট, সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।